আল্ট্রা লো টেম্পারেচার ল্যাবরেটরি ডিপ ফ্রিজার। তো ল্যাবরেটরি ডিপ ফ্রিজার বেসিক্যালি বিভিন্ন টেম্পারেচারের হয়ে থাকে, যেমন -40°C-এর হয়ে থাকে, -40°C-এর হয়ে থাকে, -80°C-এরও হয়ে থাকে। তো বেসিক্যালি এগুলো আমরা বিভিন্ন মাইক্রো অর্গানিজমসকে অনেক দিন, মানে মানে 2 বছর বা 4 বছর বা 5 বছর ধরে আমরা ইউজ করার যদি আমাদের প্রয়োজন হয়, তখন আমরা এটা এই ল্যাবরেটরি ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দিয়ে অনেক দিন ধরে আমরা বারবার ইউজ করে থাকতে পারি, যেখানে আমাদের গ্লিসারল স্টক তৈরি করা হয়। মানে ধরা যাক আমরা কোনো একটা ব্যাকটেরিয়াকে আমরা ব্যাকটেরিয়াল কালেকশন সেন্টার থেকে আমরা কালেক্ট করে নিয়ে এসেছি, ATCC বা MTCC থেকে কালেক্ট করে নিয়ে আসা হয়েছে, তো সেটাকে আমরা রিভাইভ করার পর বিভিন্ন অ্যাম্পিউলের মধ্যে বা বিভিন্ন টিউবের মধ্যে রেখে আমরা ওগুলো স্টোর করে রেখে দিই, এবং প্রতি মাসে বা প্রতি মান্থে বা বিভিন্ন সময় যদি আমাদের যখন প্রয়োজন হয় সেখান থেকে আমরা, এবং গ্লিসারল স্টক বানিয়ে ওর মধ্যে রেখে দিই, যখন আমাদের প্রয়োজন ওখান থেকে বার করে নিয়ে আমরা ওটাকে আবার রিভাইভ করে দেন আমরা কালচার হিসেবে কাজ করতে পারি, ওটা নিয়ে আমরা কাজ করে থাকি। মানে বায়োকেমিক্যাল টেস্ট করে দেখে নেওয়া হয় যে হ্যাঁ ওটা আদৌ ভায়াবেল আছে কিনা বা ওটা কোনো জেনেটিক চেঞ্জ করে নিয়েছে কিনা, তো সেই জন্য আমাদের বায়োকেমিক্যাল টেস্ট এবং নির্দিষ্ট পার্টিকুলার পেট্রিপ্লেট বা পার্টিকুলার মিডিয়াতে বা পার্টিকুলার এগারের মধ্যে, আমরা ওটাকে গ্রো করিয়ে দেখে নিই যে হ্যাঁ ওটা পার্টিকুলার ওই অর্গানিজমসটা বেঁচে আছে কিনা, সেটা দেখার পর সেটা নিয়ে আমরা ফার্দার কাজ করতে পারি। তো বেসিক্যালি প্রিজারভেশনের জন্য, লং টাইম প্রিজারভেশনের জন্য আলট্রা লো টেম্পারেচার ডিপ ফ্রিজার ইউজ করা হয়, যেটা টেম্পারেচার মোটামুটি -40 বা -80°C হয়ে থাকে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে